ইমাম বুখারী রওয়ায়াত করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বললেন যে রাসূলের পাক সাল্লাল্লাহু একদিন ঘর থেকে বের হলেন তো আমিও ওনার পিছে পিছে যেতে লাগলাম উনি কারোর সাথে কথা বলছিলেন না ওজন আমিও চুপচাপ যাচ্ছিলাম এমন কি বনি কাইনোকার বাজারে উনি প্রবেশ করলেন আমিও সেখানে গেলাম সেখান থেকে খাতুনে জান্নাত পাকের ঘরে তাশরিফ নিয়ে গেলেন আমি বাইরে রাত থাকলাম হুজুর বাইরে থেকে আওয়াজ দিলেন বাচ্চা কোথায় বাচ্চা কোথায় বাচ্চা কোথায় আমার বাবু কোথায় তো আসতে একটু দেরি হচ্ছিল আমি ভাবলাম যে হয়তো ওনার আম্মা ওনাকে হয়তো কাপড় পরাচ্ছিলেন বা সাজিয়ে দিচ্ছিলেন এমন সময় দৌড়াতে দৌড়াতে হযরত ইমাম হাসান আলাইহিস সালাম ছুটে আসলেন মানে ইমাম পাকের বড় ইমাম পাকের জন্য বলেন বাচ্চা কোথায় তো যখন দৌড়ে আসলেন রাসূলের পাকের একদম গলাকে জড়িয়ে ধরলেন হুজুর ওনাকে জড়িয়ে ধরলেন একে অপরকে দুজনে লেপটিয়ে নিলেন একদম তারপরে হুজুর কোলে তুলে নিয়ে বললেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাহিব্বাহু ওয়া আহিব্বা মা ইউহিব্বুহু আল্লাহ আমি আমার এই বড় সাহাজাদা ইমাম হাসান আল মুজতাবাকে খুবই ভালোবাসি তুমিও ভালোবাসো এবং যারা ইনাকে ভালোবাসবে তুমি তাকে ভালোবাসো ইমাম বড় ইমাম পাক ইমাম হাসান আলাইহিস সালামের জন্য বললেন ইমাম পাকের কি মর্যাদা ছিল একটি হাদিস পাক আপনাদের শোনাই আপনারা আরো বুঝতে পারবেন বড় ইমাম পাকের একটা অভ্যাস ছিল ওনার জন্ম থেকেই ছোট থেকেই যখন জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন কি জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে কার কাছে আসতেন রাসূল পাকের কাছে তো রাসূল পাক শাদি মুবারকের পর খাতুন জান্নাত পাক মওলা পাকের ঘর আলাদা হয়ে গেল আর রাসূল পাকের ঘর আলাদা তো জিব্রাইল আসতেন ওহী নিয়ে তখন রাসূল পাক জানতেন তো জিব্রাইল যখন ওহী নিয়ে রাসূল পাকের কাছে আসতেন ইমাম পাক খেলাধুলা করতেন ইমাম বড় ইমাম পাক ইমাম হাসান আলাইহিস সালাম তো জিব্রাইল অবতীর্ণ হতেন উনি খেলা বাদ দিয়ে ছুটতে ছুটতে ঘরে চলে আসতেন ওনার আম্মা জানের কাছে কোলের উপর বসে পড়তেন বসে উনি বলতেন আম্মা এখন জিব্রাইল আসছে জিব্রাইল আসছে নানার কাছে ওহি নিয়ে দিয়ে ওহিটা উনি পাঠ করে শুনিয়ে দিতেন যে এই ওহি নিয়ে আসছে জিব্রাইল আসার আগে খাতুনে জান্নাত পাকের কাছে ওহি চলে আসতো বড় ইমাম পাক ওহি শুনিয়ে দিতেন তো একদিন খাতুনে জান্নাত পাক বললেন যে যখনই ওহি আসে তার আগেই মওলা পাককে বললেন মানে ইমাম পাকের আব্বাকে মওলা কায়নাত পাককে যে যখনই জিব্রাইল আসে তার আগে আমাদের বাবু যেখানেই খেলাধুলা করুক ছুটে চলে আসে এসে আমার কোলে বসে পড়ে এবং ওই আয়াত পাক পাঠ করে শোনাতে থাকে যে এই আয়াত এখন আমার নানা জানের কাছে অবতীর্ণ হতে চলেছে তো মওলা কায়নাত পাক ওনার খুব ইচ্ছা হলো দিল চাইলো উনি বললেন আমার খুব দিল চাইলো যে আমার বাবুর কাছ থেকে আমি নিজের কানে একবার শুনি তো উনি করলেন কি আগেই ঘরের এক কোণে লুকিয়ে গেলেন ঘরের ভিতরে কোণে লুকিয়ে থাকলেন যখন ওহী আসবে ঠিক সেই সময় ঘরের এক কোণে লুকিয়ে গেলেন ঘরের কোণে যখন লুকিয়ে গেলেন কিছুক্ষণ পরে বড় ইমাম পাক ছুটতে ছুটতে চলে আসলেন এবং ওনার কোলের উপরে বসে গেলেন খাতুনে জান্নাত পাকের ওনার আম্মা জেনে দিয়ে উনি আয়াত পড়ে শোনাতে লাগলেন যে আম্মা জিব্রাইল আসছেন এবং এই আয়াত পাক নিয়ে আসছেন কিছুটা শোনাতে উনি থেমে গেলেন থেমে গিয়ে বলেন আম্মা আমি এই আয়াত পাঠের মধ্যে এরকম কখনো আমার হয়নি আমার মুখে জড়তা আসছে মুখের মধ্যে জড়তা আসছে নিশ্চয়ই আমার বুজুর্গ আব্বাজান লুকিয়ে লুকিয়ে শুনছেন আরে বড় ইমাম পাক বুঝে গেছেন তখন যেই বলেছেন মওলা কায়নাত পাক দৌড়ে চলে এসেছেন ওনাকে জড়িয়ে ধরেছেন আচ্ছা ভাই ওহি তো রোজ আসতো না প্রত্যেকদিন ওহি হতো না এক একদিন হয়তো একটা পাঁচ দিন হতো না সাত দিন হতো না আবার কোন টাইমে হবে তো মওলা পাক কি করে জানলেন যে এখন ওহি হবে উনি ঘরে লুকালেন তার মানে জিব্রাইল আসার আগে থেকেই পাক পাঞ্জাতনের প্রত্যেক ব্যক্তির কাছেই খবর ছিল যে জিব্রাইল আসছে এটা ওনারা জানতেন কিন্তু শরিয়াতান ওনারা খামুশি অর্জন করতেন এটা প্রকাশ করতেন না কি বড় ইমাম পাক শিশু তো উনি জাহির করে দিতেন যেমন আমাদের হুজুর পাকরাও কারামাত পাক ওনারা দেখাতে চান না দেখানোটা ওনাদের কাজ নয় ওনারা তো এটা ভেলকি দেখাতে আসেননি ওনারা দেখাতে চান না প্রয়োজনে অনেক সময় কারামাত জাহির হয়ে যায় কিন্তু যতটা ওনারা বেশিরভাগই কারামাতকে ছুপিয়ে রাখেন নিজেদের পাওয়ারকে কিন্তু ওনারা যখন শিশু অবস্থায় থাকেন তখন ওনারা বেশি কারামাত পাক দেখিয়ে থাকেন সে পর্দা হুজুর পাকের কথাই বলেন পীর মুর্শিদ পাক মওলা পাক বড় হুজুর পাক ছোট হুজুর পাক শাহজাদা হুজুর পাক সব হুজুর পাকের লাইফে ওনাদের জীবনীতে দেখা যায় যে শিশু অবস্থায় ওনারা যত কারামাত পাক দেখিয়েছেন বড়োর থেকে অনেক বেশি তখন ওনারা অনেক কিছু দেখিয়ে দেন বড় যখন অন্তর নিজেকে সামলেলেন যে না এটা প্রকাশ করা যাবে না এরকম অনেক ঘটনা আছে কিন্তু এগুলো তো ওনাদের হায়াতে থাকাকালীন বলা নিষেধ থাকে ওই জন্য আমরা বলতে পারি না কিন্তু অনেক সময় আমরা ব্যক্তিগতভাবে বলে দিই যে আমভাবে হায়াতে থাকাকালীন ওনাদের কারামাত পাক বলার মানা থাকে হুজুর গওস পাকও উনি বলতেন যখন কেউ কারামাত দেখে নিত তো বলতেন আমি যতদিন হায়াতে আছি এ তুমি কারোর সামনে প্রকাশ করবে না হুজুর পাকরাও হায়াতে তৈয়বার মধ্যে জাহেরি হায়াতে তৈয়বায় থাকাকালীন নিষেধ করেন তো বড় ইমাম পাক ছোট ইমাম পাক এরকম অনেক কারামাত পাক আছে শাহ আব্দুল ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি উনি বর্ণনা করছেন যে আমি একদিন স্বপ্ন দেখলাম দুই ইমাম পাককে দেখছি বড় ইমাম পাকের হাতে একটি কলম আর ওটা উনি ছোট ইমাম পাককে দিয়ে বলেন ভাই এটার তুমি নিবটা একটু ঠিক করে দাও তো
তারপর যখন নিপটা ঠিক করে দিলেন, তখন বড় ইমাম পাকের কলমটা নিয়ে আমাকে দিলেন, বলেন যে এটা আমার নানাজান আমাকে দিয়েছেন, এটা আমি তোমাকে দিলাম, আর একটা চাদর মুবারক আমাকে দিলেন, ওটা আমি মাথায় তুলে নিলাম। ওই কলম পাক দেওয়ার বরকতে তখন থেকে আমি মুহাদ্দিস হয়ে গেলাম এবং আমি খুব ভালো তখন লিখতে পারতাম। উনি আমাদের হিন্দের খুব বড় একজন মুহাদ্দিস ছিলেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস। বড় ইমাম পাকের ছোটবেলা থেকে কিরকম ছিলেন দেখুন, ওনার বিচার কেমন ছিলেন দেখুন, বিচার ফাইসালা ছোট শিশু অবস্থা থেকে, বাল্যকাল থেকে। মাওলানা পাক অনেক সময় ওই বালক বাল্যকালেই ওনার কাছে বিচারের জন্য পাঠাতেন। একবার হয়েছে কি, একটা কসাই একটা লোক দেখতে পেলো যে একটা লাশ পড়ে আছে, ডেড বডি, যাকে হত্যা করা হয়েছে, আর তার সামনে সে কসাইটা ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই তাকে ধরলো, বললো যে তুমি হত্যা করেছো। তো কসাই দেখলো যে আমাকে তো এরা বিশ্বাস করবে না, তো মানে স্বীকার করতে বাধ্য হলো। তারপরে ওকে এবং লাশ সহ মাওলানা কায়নাত পাক তখন ই ছিলেন খলিফা, ওনার কাছে নিয়ে আসলো, বলে হুজুর এ একদম পুরো আলামত সহ ধরা পড়েছে, ওই এই লোকটা খুন হয়ে পড়েছিল আর আর এর এর হাতে এইটা ছিল। তো মাওলানা কায়নাত পাক বললেন যে তুমি হত্যা করেছো না, উনি তখন বললেন হ্যাঁ, বললেন তুমি এটা হত্যা করেছো, তো উনি তখন স্বীকার করে নিলেন, বললেন হ্যাঁ। এমন সময় যে ঘাতক ছিল হত্যাকারী, সে কিন্তু দূর থেকে দেখছিল, ও দেখলো যে বিনা অপরাধে এই কসাই হত্যা হবে, এটা তো ও তো করেন, অ্যাকচুয়ালি করেছি না আমি। ও ছুটতে ছুটতে আসলো আর মাওলানা কায়নাত পাক ও এসে বলল যে হুজুর একে কিন্তু ও হত্যা করেনি, এটা আমি হত্যা করেছি, যদি শাস্তি দিতে হয় আমাকে দেন। মাওলানা কায়নাত পাক বলেন এর বিচার আমার ছেলে করবে, বলে ইমাম হাসান আলাইহিস সালামকে কাছে বিচারটা নিয়ে যাও। তখন উনি বালক, বড় ইমাম পাক আসলেন উনি ফয়সালা করার জন্য। তো বড় ইমাম পাক ওকে আগে জিজ্ঞাসা করলেন যে তুমি যে হত্যা করনি, তো তাহলে তুমি স্বীকার করলে কেন? তো বলে হুজুর আমাকে সমস্ত আমার আলামত সহ আমাকে ওরা দেখলো, আমার হাতে তরবারি আছে, ছুরি ছিল, হ্যাঁ, আর হাতে আমার হাতেও রক্ত লাগা, আর ও মার্ডার সামনে, আর ওখানে কোনো লোক ছিল না। অ্যাকচুয়ালি আমি খরগোশ জবাই করছিলাম, জবাই করার পর আমার ইস্তেঞ্জা পায়, তো আমি বাইরে আসি, বাইরে এসে দেখছি এই লোকটা মার্ডার হয়ে পড়ে আছে, তাই আমি ওইভাবে দেখছিলাম। তো লোকে তো আমি বললে বিশ্বাসই করবে না, হাতে রক্ত লাগা, ছুরি হাতে, তো কি আর করবো, আমি সেটা ওই জন্য স্বীকার করে নিয়েছিলাম। ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন তুমি ওকে হত্যা করেছিলে? তো বললেন যে হ্যাঁ আমি এটা হত্যা করেছিলাম। তো বলে তাহলে তুমি এখন স্বীকার করলে কেন? বলে এই জন্য স্বীকার করলাম, আমি দেখলাম আমার জন্য, আমি রাগবশত হত্যা করেছি, কিন্তু আমার জন্য একজন নিরীহ ব্যক্তি, আবার একটাকে আমি হত্যা করেছি, এবার আমার কারণে আরেকজন হত্যা হবে, এটা আমার খুব ব্যথা লাগলো, এই জন্য আমি আমার এই দোষটা ধরার জন্য আমার আমি আসল দোষী, এটা আমি প্রকাশ করে দিলাম। বড় ইমাম পাক বললেন, হুকুম জারি করলেন যে দুইজনকেই খালাস, বলেন দুইজনকেই ছেড়ে দাও। বলে কীরকম বিচার হলো? বলে বিচার হলো এই যে সে যেহেতু হত্যা করেছে, তো একজন হত্যাকারীর শাস্তি হলো যে তাকেও হত্যা করা, কিন্তু পরক্ষণে সে না বললে তো জানা যেত না যে এ হত্যা করেনি, এ তো স্বীকার করে নিয়েছিল, তাহলে একজন নিরপরাধী হত্যা হয়ে যেত। যে সে একজন নিরপরাধীর প্রাণকে বাঁচিয়েছে, কোরআন পাকে আয়াত আছে যে একজন মুসলমানের প্রাণ রক্ষা করলো, সে পুরা মুসলমান উম্মতকে বাঁচিয়ে দিল। যে একজন মুসলমানের প্রাণ রক্ষা করলো, সে পুরা মুসলমানের প্রাণকে রক্ষা করলো। তো সে যেহেতু একজন মানুষের প্রাণকে আবার বাঁচালো, যার কারণে এর ওটা ই হয়ে গেল, মানে ওকে আর হত্যা হবে না। তবে যে হত্যা হলো এর জন্য কি হবে, বলেন বাইতুল মাল থেকে এর যা ই হবে সেটা বাইতুল মাল থেকে দিয়ে দাও টাকা। এরকম বড় ইমাম পাক ছিলেন, উনি খুব সহানুভূতিশীল ছিলেন। ওনার কাছে একজন ভিক্ষা টাকা চাইলো যে আমাকে কিছু দেন, তো উনি ওনার উকিলকে ডাকলেন, ডেকে বলেন কত আছে? তো উনি বললেন যে 50,000 দেরহাম আছে। বলেন ওগুলো সব নিয়েছো? ওগুলো সব আনা হলো? বললেন ওকে সব দিয়ে দাও। তারপরে বললেন এবারে তোমার কাছে অমুক হিসাবের 500 ছিল, সেটা কি হলো? মনে হচ্ছে সেটা আছে, বলে ওটাও দিয়ে দাও। তারপরে ওগুলো সব মালপত্র সব নিয়ে যাবে, তাকে মুটে লাগবে, তো ওনার একটা চোগা ছিল, বলেন যে এটা নাও, এটা বিক্রি করে তো মুটের মজুরি দিয়ে দিও। উনি কিছু রাখতেন না, উনি কখনো অর্ধেক মাল দিয়ে দিতেন, কখনো সমস্ত মালও বণ্টন করে দিতেন। একবার মাওলানা কায়নাত পাকের কাছে একটা লোক এসে বলল, হুজুর আমি আপনার প্রজা, আমি আপনার প্রজা। যেই বলল সঙ্গে সঙ্গে মাওলানা কায়নাত পাক তাকে ধমক দিয়ে বললেন, না তুমি আমার প্রজা নও, তুমি এ দেশেরও নও, তুমি আমার প্রজাও নও, তুমি আমার গোলামও নও। বলেই উনি বললেন, তুমি হচ্ছ রোমের সম্রাটের দূত, তুমি রোমের সম্রাটের দূত, তোমাকে রোমের সম্রাট কিছু প্রশ্ন নিয়ে মাবিয়ার কাছে পাঠিয়েছিল, মাবিয়া উত্তর দিতে না পেরে মাবিয়া তখন তোমাকে আমার কাছে পাঠিয়েছে। তো বললো হুজুর এ কথা তো আমি ছাড়া কেউ জানে না, এটা তো আমি গোপনে গোপনে আমি এসেছি, তা আপনি এমামতের দৃষ্টিতে সব দেখে ফেলেছেন।
সে কিছু বলার আগেই তখন বড় মলায়কানা পাক ওনার কাছে দুই সাহাজাদা ছিলেন, তখন বললেন তোমার যা প্রশ্ন আমার এই দুই সাহাজাদার মধ্যে যাকে তোমার ইচ্ছা হয় তুমি জিজ্ঞেস করে নাও, দুই সাহাজাদার মধ্যে যাকে তোমার ইচ্ছা হয় তুমি জিজ্ঞেস করে নাও। তখন সেই লোকটা বড় ইমাম পাকের দিকে এগিয়ে আসলো জিজ্ঞেস করার জন্য, যখন বড় ইমাম পাকের দিকে এগিয়ে আসলো বড় ইমাম পাক তখন ও কিছু বলার আগেই উনি বলছেন তুমি তো এই এই প্রশ্ন নিয়ে এসেছো, প্রশ্ন বড় ইমাম পাক শুনিয়ে দিলেন প্রশ্ন কি, বলে এক নম্বর প্রশ্ন তুমি এই প্রশ্ন নিয়ে এসেছো যে সত্য এবং মিথ্যার মধ্যে দূরত্ব কত, এবং তোমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব কত, তৃতীয় হচ্ছে আসমান থেকে জমিনের দূরত্ব কত, আর ওই দশটা জিনিস কি যা একটা আর একটির উপরে শক্তিশালী। তো বলে হুজুর এ তো মাবিয়ার আমি ছাড়া কেউ জানে না, তা আপনি কি করে জানেন, আপনি একজন বাচ্চা, তো আপনারা সবাই ইমাম, ইমামের দৃষ্টিতে সব জেনে গেছেন। তো হুজুর তাহলে উত্তর কি? তখন উনি বললেন যে সত্য এবং মিথ্যার মধ্যে দূরত্ব চার আঙুল, সচরাচর কানে যেটা শোনা হয় সেটা সবসময় সত্য হয় না, আর চোখে যেটা দেখা যায় সেটাই সত্য হয়, আর কান আর চোখের মধ্যে ডিস্টান্স হচ্ছে চার আঙুলে। বললেন আসমান থেকে জমিনের দূরত্ব কত, আসমান থেকে জমিনের দূরত্ব হচ্ছে ওইটুকুই যে কোনো মজলুম মানে অত্যাচারিত ব্যক্তি আল্লাহর কাছে যখন ফরিয়াদ করে তো আল্লাহর ফরিয়াদ এত সময়ের মধ্যে পৌঁছে যায় যে তার ফরিয়াদ শেষ হয় না কিন্তু আল্লাহর কাছে সেটা পৌঁছে যায়, এইটুকু হচ্ছে আসমান থেকে জমিনের দূরত্ব। বলেন পূর্ব পশ্চিমের দূরত্ব কত, না সূর্য একদিনে যে পথ অতিক্রম করে ওটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব, সূর্য একদিনে যে পথ অতিক্রম করে সেটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব। সঙ্গে সঙ্গে বড় ইমাম পাক জবাব দিলেন আর বললেন শোনো দশটা পর একটা আর একটার উপর শক্তিশালী জিনিস কি, সবচেয়ে শক্তিশালী হচ্ছে পাথর, পাথর হচ্ছে সবচেয়ে শক্তিশালী, পাথরের চেয়েও শক্তিশালী হচ্ছে লোহা যা পাথরকে কেটে ফেলে, লোহা অপেক্ষা শক্তিশালী হচ্ছে আগুন যে লোহাকে গোল দেয়, আগুন অপেক্ষা শক্তিশালী হচ্ছে পানি যে আগুনকে নিভিয়ে দেয়, পানি অপেক্ষা শক্তিশালী হচ্ছে মেঘ যে পানিকে ধারণ করে, মেঘ অপেক্ষা শক্তিশালী হচ্ছে হাওয়া যে হাওয়া মেঘকে এক জায়গা থেকে আর এক জায়গা বিচরণ করে নিয়ে বেড়ায়, হাওয়া অপেক্ষা শক্তিশালী হচ্ছে সেই ফেরেস্তা যার হুকুমে হাওয়া প্রবাহিত হয়, সেই ফেরেস্তা অপেক্ষা শক্তিশালী হচ্ছে মালাকুল মউত যে সকল ফেরেস্তার একসময় জান কবজ করবে, মালাকুল মউত অপেক্ষা শক্তিশালী হচ্ছে আল্লাহ তালার হুকুম যার হুকুমে মালাকুল মউত জান কবজ করে, আর আল্লাহর হুকুম অপেক্ষা শক্তিশালী আল্লাহ রব্বুল ইজ্জাত আল্লাহ রব উনি শক্তিশালী, এই দশটা একটা আর একটার উপর শক্তিশালী। বড় ইমাম পাক বলে দিলেন ওনাদের হাজির জবাব ছিল এইরকম, আমাদের হুজুর পাকের কাছে যাবেন দেন বড় হুজুর পাকের কাছে কোনো মশালা জিজ্ঞেস করবেন, আমি অনেকবার দেখেছি আমি জিজ্ঞাসা করতে গেছি কোনো মশালা ও মাসাইল, তো প্রশ্ন করে করতে যাচ্ছি প্রশ্ন করতে টাইম লাগবে, প্রশ্ন শেষই হয়নি তার আগে হুজুর পাক জবাব দিয়ে দিলেন যে এর হলেই ইনারা যেন হাসানি আল হাসানি আল হুসাইনি জাতে হাসানি দুই সাহাজ ইমাম পাকের আউলাদ পাক, ওই একই রকম ইনাদের ক্যারেক্টার। বড় হুজুর হস পাক বলেছেন গর্ব করে বলতেন হুসাইন শাহ বাগদাদ কাসিদায়ে গাউসিয়ার মধ্যে এগুলো লেখা আছে জায়গায় জায়গায়, উনি গর্ব করে বলতেন আনাল হাসানিজু ও মাখদা মাকামি, আমি হাসানি আছি, এই হাসানি বলে উনি গর্ব বোধ করতেন হুসাইন শাহ বাগদাদ পাক। তো ক্যারেক্টার সেই একই, তো যাদের এত পাওয়ার এত ক্ষমতা, দেখেন দুই ইমাম পাককে নিয়ে কত রসুল পাক খেলা করেছেন, মসজিদে খেলতেন, মসজিদে নিয়েও ইমাম পাককে নিয়ে খেলা করতেন, কাঁধে করে নিয়ে বেড়াতেন, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন, গলি গলি দুই ইমাম পাককে কাঁধে করে নিয়ে বেড়াতেন।